আজকে আমি আলোচনা করব শাহজাহান গল্পটি, দ্বিজেন্দ্রলালের লেখা। তো শাহজাহান গল্পটির সারাংশ আমরা মোটামুটি সকলেই জানি, তবু আমি তোমাদের আজকে অল্প বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শাহজাহান যে মেন চরিত্রটা ছিল নাটকের প্রধান চরিত্র, তার চার ছেলে ছিল, এক কন্যা ছিল। তার স্ত্রীর নাম তো আমরা সকলেই জানি, মমতাজ। তো তার ছেলে, প্রথম ছেলের নাম দারা, তারপর সুজা, তারপর ঔরঙ্গজীব, তারপর মুরাদ, এবং তার কন্যাটির নাম কি জাহানারা। তো তার পরিবারের সকলেরই পরিচয় আমি দেব। তো দারার দুই ছেলে, একজনের নাম সোলেমান, একজনের নাম সিপার, এবং দারার একটি কন্যাও ছিল। দারার কন্যাটির নাম কি জহরত উন্নিসা। কিন্তু আমরা সুজার সেই রকম, সুজার যে সন্তান ছিল আমরা জানি, কিন্তু সেরকম নাম আমরা পাইনি। সুজার স্ত্রীর নাম পিয়ারা, এবং দারার নাম, দারার স্ত্রীর নামও আমরা পেয়েছি। দারার স্ত্রীর নাম কি ছিল নাদিরা। এবং ঔরঙ্গজীবেরও একজন ছেলে, তার নাম মোহাম্মদ সুলতান। এবং মুরাদের ছেলে কোনো ছেলে বা মেয়ের নামও আমরা বইয়ে পাইনি, তার জন্য আমি বুঝিয়ে বলতে পারছি না। তো চার ছেলে, শাহজাহানের চার ছেলের মধ্যে আমরা দারাকেই সবসময় শাহজাহানের সঙ্গে দেখতে পাই, এবং দারা ছিল খুব সরল প্রকৃতির লোক, এবং সে শাহজাহানকে সবসময়ই শ্রদ্ধা ভক্তি করত, এবং শাহজাহানের কথা মতোই দারা চলত। তো দিন চলছে, হঠাৎ করে দারা খবর নিয়ে আসে যে সুজা বঙ্গদেশে বিদ্রোহ করছে, অর্থাৎ শাহজাহানের দ্বিতীয় পুত্র, এবং মুরাদ ও গুর্জে সম্রাট নাম নিয়ে আছে, এবং ঔরঙ্গজীবও মুরাদের সঙ্গে যোগ দিয়েছে। এদিকে আমরা দারাকে দেখতে পাচ্ছি, দারা একলা তার পিতাকে নিয়ে, এবং যে শাহজাহানের যে সম্পত্তি ছিল তা নিয়ে, মানে তার চার তিন ছেলের মধ্যে মানে খুব বিবাদ চলছিল। এবং দারা তো তার পিতার পক্ষে ছিল, কিন্তু তার যে বাকি তিন ছেলে ছিল, যে সুজা, ঔরঙ্গজীব ও মুরাদ, এই বাকি তিন ছেলেদের মধ্যে খুবই মানে বিবাদ চলছিল সম্পত্তি কে নেবে সেটি নিয়ে। এইভাবে চলতে থাকে। তারপর দারা একদিন তার পিতাকে সব কথা জানায় যে এমন এমন হচ্ছে, তো আমার এবার যুদ্ধক্ষেত্রে নামতেই হবে। কিন্তু পিতার মন, পিতা তো বুঝে যে আমার পুত্র এবং কন্যারা মাতৃহারা, আমি তাদের স্নেহ দিয়ে ভরিয়ে তুলব, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না বা রাগ করে কথা বলবো না। এবং মানে শাহজাহান সবসময় তার পুত্রদের সাথে মলিন ব্যবহারই করতে চাইতো। পরে শেষে কি করবে এখন, কিন্তু তাদের চার পুত্রদের মধ্যে বিবাদ লেগে আছে, তাই দেখে এবং দারা এবং জাহানারা যে আছিল তার কন্যা, দুজনে মিলে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে এইবার দারাকে যুদ্ধে পাঠানো হবে। অর্থাৎ এই যে পিতার সম্পত্তি এইসব নিয়ে আর বিবাদ চলবে না। শাহজাহান এখনও বেঁচে আছে, তো শাহজাহান এখনও সাম্রাজ্য দেখে রাখতে পারবে। কিন্তু দারার স্ত্রী যে ছিল নাদিরা, সে তাকে বারবার বারণ করতো যে এইসব করো না। অর্থাৎ নাদিরা খুব ভয় পেত যে দারার যদি কিছু হয়ে যায় বা এই বিদ্রোহ বাড়তেই থাকবে, কমবে না, এইসব ভেবে নাদিরা দারাকে বাধা দিত। নাদিরার পিতারও পরিচয় আমরা পাই। নাদিরা পিতা নাম পরভোজ, অর্থাৎ নাদিরা পরভোজের কন্যা। তো তার পিতাও রাজা ছিল একজন। এই গল্পটিতে আমরা ঔরঙ্গজীবকে খুব খলনায়ক এবং বিশ্রী চরিত্রেতে একটা পাই। ঔরঙ্গজীব সাম্রাজ্য নিজের অধীনে আনার জন্য সব কিছুই করতে পারে। আস্তে আস্তে আমি তোমাদের সব কিছু বলবো। তো এই গল্পটিতে আমরা দিলদার নামে একজন চরিত্র পাই। দিলদার একটি ঐতিহাসিক চরিত্র বলে লেখা আছে। দিলদার ছিল মুরাদের বিদূষক, এবং পরবর্তীতে সে ঔরঙ্গজীবের বিদূষক হয়। অর্থাৎ তাদের অনেক কাজে দিলদারকে লাগে, দরকার পড়ে। ঔরঙ্গজীবের চাল থেকে যেটা মুরাদের বিদূষক ছিল দিলদার, ও মুরাদকে অনেক নানা উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করে, কিন্তু মুরাদ কিছুতেই বুঝতে পারে না। মানে মুরাদ ঔরঙ্গজীবকে খুবই বিশ্বাস করে ফেলেছিল। অর্থাৎ মুরাদ ভেবেছিল যে ঔরঙ্গজীব হয়তো তাকে আধা সাম্রাজ্য দিয়ে দেবে, কিন্তু আসলে তা হয়নি পরবর্তীতে। আচ্ছা, আমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবো।
সুজাত যে স্ত্রী আছে পিয়ারা, তাকে আমরা খুব হাস্যকর চরিত্রেতে পাই। সে দুঃখেও গান করে, খুশিতেও গান করে, সব সময় খুশিতেই মেতে থাকে। তার কাছে মানে সে এরকম দেখায় যে তার কোনো ভয় নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, সে সবসময় আনন্দে থাকে, এমন তাকে চরিত্রতে আমরা পেয়েছি। এবং শাজাহান গল্পটিতে আমরা পিয়ারাকে অনেক কয়টি গান গাইতে শুনতে পাই। এবং শাজাহান আর দারা দুজনে কথোপকথনে সিদ্ধান্ত তারা নিয়েছিল যে ঔরঙ্গজীব এই সুজাকে মানে সুজার সাথে বিদ্রোহ করার জন্য দারা, তার যে ছেলে, বড় ছেলে সোলেমান ও জয়সিংহ আর দিল্লির খা, এই তিনজনকে পাঠাবে। তো সোলেমানের পরিচয় তো আমরা আগেও পেয়েছি, সোলেমান দারার পুত্র। কিন্তু আরও দুজন যে ছিল, জয়সিংহ আর দিল্লির খা, এই দুজন দারার খুব বিশ্বস্ত লোক ছিল, তাদেরকে দারা পাঠিয়েছিল সুজাকে মারার জন্য। এদিকে সম্রাটের মন তো খুব নরম, তো সম্রাট পত্র লিখে পাঠিয়েছে সুজাকে, জয়সিংহকে দিয়ে, যে আমি আর কোনো বিদ্রোহ চাই না, তুমি আসো, আমার রাজত্ব তোমায় সসম্মানে দিব। কিন্তু দারার সাথে কথাতে তো তার ঠিক হয়েছিল, অর্থাৎ শাহজাহানের দারার সাথে কথা হয়েছিল যে সুজার সাথে বিদ্রোহ করে সে সুজাকে এইসব করতে মানে আটকাবে আর কি। তো যখন জয়সিংহ সুজাকে গিয়ে শাহজাহানের পত্রটি, অর্থাৎ সই করা পত্রটি দেয় যে আমি তোমাকে বিনা যুদ্ধে আমার সিংহাসন দেব, তখন সুজা শান্ত হয়ে যায়, ভাবে যে আমার আর চিন্তা নেই, আমাকে তো পিতা এমনিতেই সাম্রাজ্য দিয়ে দেবেন। তো তারপরও সোলেমান ও জয়সিংহ ও দিল্লির খা এই তিনজনে মিলে যখন সুজাকে আক্রমণ করলো সুজার সৈন্য সমেত, তখন তারা, সুজা অতটা প্রস্তুত ছিল না, কারণ সে তো ভেবেছিল যে না, পিতা আমাকে নিজের থেকেই সব কিছু দিয়ে দিবে, চিঠিতে পত্রতে লিখেছে। তার জন্য তখন সুজা পালিয়ে অন্য জায়গায় চলে গেল, সুজা নদীর দিকে পালিয়ে চলে গেল। এবং সুজা তো বেঁচে গেল, কিন্তু তার রাজ্যটা সে হারালো। এদিকে দারা যে যশবন্ত সিংহকে মুরাদকে মারতে পাঠিয়েছিল, তো তাতে যশবন্ত সিংহের 40 জন সৈন্যরাহী যে ছিল, তাকে ঔরঙ্গজীব বশ করে নিয়ে যশবন্ত সিংহকে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ তাতে তো দারারই হার। 40 জন অশ্বারোহীকে মানে দারা, ইয়ে, ঔরঙ্গজীব হাত করে নিয়েছিল। এভাবে তারা জিতে যায়, অর্থাৎ ঔরঙ্গজীব জিতে যায়। তারপর দারা যখন অনেক সৈন্য ঠৈন্য নিয়ে ঔরঙ্গজীবের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তখন দারারই একজন আগের বিশ্বস্ত লোক ছিল শায়েস্তা খা, তিনি এসে সব ঔরঙ্গজীবকে বলে দেন কিছু উপহারের লোভে। তো দারা তার জন্য অনেক তারাকে তার জন্য অনেক ভুগতে হয়, অর্থাৎ দারা হেরে যায় ঔরঙ্গজীবের কাছে। দারা যেই বিদ্রোহ করতে বার হয়, এমনি ঔরঙ্গজীব তার পিছন দিয়ে গিয়ে আগ্রায় প্রবেশ করে। এবং পরবর্তীতে আমরা জয়সিংহকেও ঔরঙ্গজীবের সাথে হতে দেখি, অর্থাৎ দারাকে বিশ্বাসঘাতকতা করে জয়সিংহ। দারা যখন এই যুদ্ধে বার হয়, তখন তার সেরকম কিছু একটা পরে খুব মানে অসুস্থ হয়ে পড়ে, মরুভূমির দিকে চলে যায় দারা, নাদিরা এবং সিপার সঙ্গে জহরত। তাদের রাস্তায় খুব জলতেষ্টা পায় এবং তারা খুব কষ্টে সেখানে জীবন ধারণ করে। আর সেখানে একজন কৃষক ছিলেন যিনি তাদের পরে জল দেন। সেই জল না খাওয়া অবস্থায় তাদের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তখন দারা সিদ্ধান্তও নিয়েছিল যে সে নাদিরাকে এবং তার ছেলে সিপারকে মেরে ফেলবে, তারপর সে নিজে মরবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, কারণ সেই সময় সেই কৃষকজন যে আমি বললাম আগে, তিনি এসে পড়েছিল এবং তিনি জল দিয়েছেন। পরে দারা একজনের আশ্রয় নেন, তার নাম হলো জিহন খা। এই জিহন খাকে দারা তার আগে 2 বার জীবন দিয়েছেন, কারণ 2 বার দারা তাকে মানে জিহন খার একটা ভুল হয়েছিল, তো দারা সেই সময় তাকে মাফ করে দিয়েছিল, এরকম 2 বার হয়েছিল।
তো দারা ভেবেছিল যে আমি তো দুইবার তাকে বাঁচিয়েছি, জিহন খা হয়তো আমাকে আশ্রয় দেবে এবং আমার উপকারই করবে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে জিহন খা তা করেনি, কৃতজ্ঞতা তো ভালোই দাম দিয়েছেন জিহন খা। জিহন খা আর মতলব সিপার ও দারা কারো অত মানে ভালো লাগছিল না, দেখে তারা দারা এবং সিপার দুজনেই দেখে বুঝছিল জিহন খা ভিতরে ভিতরে কোনো মতলব করছে। আসলে জিহন খা ঔরঙ্গজেবের সাথে যোগ দিয়েছিল এবং দারাকে সে ধরিয়ে দেয় ঔরঙ্গজেবের কাছে। তখন যখন জিহন খার মুখোশটা খুলে ফেলে, তার অল্প আগেই নাদিরা নিজেকে আত্মহত্যা করে ফেলে, কারণ তাদের খুব কষ্ট হচ্ছিল এইভাবে জীবনযাপন করতে। শিপার ও দারা এই দুজনে বেঁচে যায়। শিপার ও দারাকে জিহন খা বন্দি করে ঔরঙ্গজেবের কাছে মানে ছেড়ে দেয় যে এবার ঔরঙ্গজেব কী করবে। ঔরঙ্গজেব পরে মুরাদকেও বন্দি করে ফেলে। সোলেমান তার বাবার একটা পত্র পেয়েছিল যে তার পিতা মানে দারা তার সাহায্য চেয়ে পাঠিয়েছিল। তো যখন সোলেমান জয়সিংহ এবং দিল্লির খার কাছে সাহায্য চাইতে গেল, অর্থাৎ সাহায্য তো চাইবেই, কারণ জয়সিংহ দিল্লির খার দুজনের কাছে সৈন্যের কোনো অভাব ছিল না, জয়সিংহ তাকে পুরোপুরি মানা করে দেয়, কিন্তু দিল্লির খা শেষে তাকে সাহায্য করেছিল। পরবর্তীতে সোলেমান যখন তার পিতাকে সাহায্য করার উদ্দেশ্যে বার হয়, সোলেমান তখন একটা রাজার সেখানে আশ্রয় নেয়। সেই রাজাটা হলো শ্রীনগরের রাজা, পৃথ্বীসিংহ নাম। সেই রাজাটা সোলেমানকে অনেক আদর অভ্যর্থনা দিয়েই রেখেছিল, কিন্তু শেষে তার সেই রাজার যে কতগুলি দাসীর মতো ছিল তারা তাদের সাথে সোলেমানকে কথোপকথন করতে রাজা শুনে ফেলে, এবং সোলেমান যখন সেই রাজার দাসীদের সাথে কথা বলছিল, তখন রাজা সেই সময় হঠাৎ করে আসে, এসে এবং সেই কথা বলা শুনে ফেলে, এবং তখনই সোলেমান আর কি বলছিল সেই দাসীগুলিকে যে আমি তোমাদের সাথে যাব না, অর্থাৎ দাসীগুলি সোলেমানকে ডাকছিল। এই যখন রাজা তাদের কথাগুলো শুনল, তখন রাজার খুব একটা ভালো লাগলো না এবং রাজা সোলেমানকে বলে দিল যে তুমি পরদিনে কালকেই তুমি চলে যাবে আমার রাজ্য থেকে। তখন সোলেমান নিরুপায় সেই রাজার অর্থাৎ শ্রীনগর থেকে সোলেমানকে বার করে দেওয়া হলো এবং সোলেমান নিজে নিজে চলে এলো সেই জায়গা থেকে। পরে দিল্লির খাকে দিয়ে ঔরঙ্গজেব সোলেমানকে ধরিয়ে নিজের বন্দি করে রেখেছিল নিজের জায়গায়। আর মোহাম্মদ যে ছিল অর্থাৎ সুলতান মোহাম্মদ যে ঔরঙ্গজেবের পুত্র, সে সুজার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল আগে, কিন্তু যখন দেখে যে তাদের দুজনের মধ্যে ক্যাচাল লেগে গেল, একটা বিবাদ লাগলো বড়, তখন ঔরঙ্গজেব চায়নি যে সুজার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হোক। অর্থাৎ মুসলমানের মধ্যে এমন প্রথা চলে যে কাকার মেয়েকে বা জেঠুর মেয়েকে ছেলেকে বিয়ে করার প্রস্তাব, তো তাদের মধ্যে সেরকম বিবাদ লাগাতে সব বন্ধ হয়ে গেল। অর্থাৎ ঔরঙ্গজেবই চেয়েছিল যাতে সুজার মেয়ে তার সংসারের বউ হয়ে না আসে। আর আমরা জানি যে অর্থাৎ বইয়ে লেখা আছে যে ঔরঙ্গজেবের কথা তার ছেলে অর্থাৎ মোহাম্মদ খুব মানত, সে পিতৃভক্তি খুব দেখাতো। এমন করে করেই সে শাহজাহানকে একদিন বন্দি করে। শাহজাহান মোহাম্মদকে যখন মোহাম্মদ বন্দি করতে আসলো শাহজাহানকে, তখন শাহজাহান তাকে বলেছিল যে আমি কোনো যুদ্ধ চাই না, আমি তোমাকে নিজে সেই রাজ্যের সাম্রাজ্য তোমার হাতে তুলে দেবো, তুমি আমাকে বন্দি করো না। তো তখন এইসব শোনার পরে মোহাম্মদ ভাবলো যে না, আমার পিতার আজ্ঞা আমাকে তো পালন করতেই হবে। মোহাম্মদ সেটা নিল না, বলল যে না, আমার এসব চাই না, আমি পিতার আজ্ঞায় পালন করব, আপনাকে আমি বন্দি করলাম। তো তখনই জাহানারা ও অর্থাৎ শাহজাহানের কন্যা জাহানারা ও শাহজাহানকে মোহাম্মদ বন্দি করে ফেলল। তো পরে মোহাম্মদও তার পিতার সঙ্গে থাকতে থাকতে এবং আশেপাশে মানুষদের কাছেও তার পিতার নামে এইসব কথা শুনতে পারে এবং তার নিজেরও বুদ্ধি খুলে যে তার পিতা সত্যি খুব অপরাধ করছে,
যখনই মোহাম্মদ বুঝতে পারে যে তার পিতা অর্থাৎ ঔরঙ্গজীব এইসব খুব খারাপ কাজ করছে, তখনই ঔরঙ্গজীব তার পিতার কাছ থেকে সরে আসতে চেষ্টা করে এবং সে সুজার কাছে আশ্রয় নেয় তার মেয়েকে বিয়ে করে। তার মধ্যে আবার একটা ঘটনা ঘটে, সুজাকে একজন পত্র লিখে পাঠায়, অর্থাৎ ঔরঙ্গজীবেরই এসব ছল ছিল যে একটা পত্র লিখে পাঠায় যে মোহাম্মদকে লেখা ছিল সেই পত্রটা, সেই পত্রটা চালাকি করে সুজার কাছে হাতে দিয়ে দেয় এবং সুজাকে সব এরকমভাবে বুঝিয়ে বলে যে মোহাম্মদ একটা চালছে আর কি, যে ঔরঙ্গজীব মোহাম্মদকে পাঠিয়েছে সুজার রাজ্যটা যাতে সে হাত করতে পারে সেই জন্য। অর্থাৎ মোহাম্মদ চাইছে যে সামনে থেকে ছুরি না মেরে পেছন থেকে ছুরি মারতে। এইসব জেনে সুজার আর কি সেরকম বুদ্ধি ছিল না, ঔরঙ্গজীবের যেরকম বুদ্ধি ছিল সেরকম সুজার ছিল না। তো সুজা আবার সেই পত্রটাকে সত্যি ভেবে সে মোহাম্মদকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং পরে পিয়ারা তাকে সব বুঝিয়ে বলে, অর্থাৎ সুজার স্ত্রী তাকে সব বুঝিয়ে বলে যে এইসব তাদের একটা ছল কপট, তুমি তার মধ্যে পা দিয়েছ। তখন সুজা যে সে তাও অতটা মানে ভরসা হতে পারলো না যে যদি বা ছল এসব না হয়, সত্যি যদি ধরা পড়ে থাকে মোহাম্মদের চাল, তখন সে মোহাম্মদ এবং তার স্ত্রীকে অর্থাৎ সুজার মেয়েকে বুঝিয়ে সুজিয়ে সে শ্বশুরবাড়ি পাঠাতে চাইল। এমন করতে করতে ঔরঙ্গজীব একবার সুজার সাথে বিদ্রোহে নামতে চাইল, তখন সুজা পালিয়ে গিয়ে অন্য একটা রাজার অধীনে চলে গেল। সেই রাজাটির নাম আরাকান দেশের একজন রাজা আর কি, আরাকান দেশের বন্য রাজা, সেখানে আশ্রয় নেয়। কিন্তু সেই রাজা পরে পিয়ারাকে দাবি করে যে পিয়ারার সাথে সে পিয়ারাকে আর কি সে দাসী করে রাখবে, কিন্তু সুজা তো এইসব মানবে না, কারণ পিয়ারা তার স্ত্রী বিয়ে করা। তার জন্য সুজা এসব থেকে মানে বার হয়ে আসার চেষ্টা করে এবং সেই রাজাটি বলেছিল যে পিয়ারাকে যদি সে দেয় তাহলে তাকে তাকে মানে থাকতে দেবে সেখানে এবং পিয়ারাকেও সে খুব সুখী রাখবে। পরে পিয়ারা এবং সুজা স্থির করে যে যদি আমরা এইভাবে থাকবো না, এবং সুজা পিয়ারা এটুকুও জানে যে সুজা তাকে ছাড়া থাকতে পারবে না, এবং তারা পরবর্তীতে তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মরবে কিন্তু যুদ্ধ করে মরবে। সেই রাজার এত বড় দুঃসাহস হলো কী করে যে সে পিয়ারাকে দাবি করে? সেই রাজাটা মানে খবর পেয়েছিল যে সুজা 40 জন অশ্বারোহী নিয়ে সেই আরাকান রাজ্য জয় করতে গিয়ে চাইছিল আর কি, সেই জন্যই নাকি সুজারা সেইখানে আরাকানে গিয়ে পৌঁছেছে। তো সুজা স্থির করলো যে সেই আরাকানে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে সেই রাজ্যটা পাই কি না পাই আমরা মরে যাব, যদি পাই তাহলে তো সেখানে ভালোভাবেই থাকবো, যদি না পাই তাহলে আমরা আত্মহত্যা করব। তো দুজনে সেই দিন যেই দিন এই কথাটা স্থির হলো সেই রাত্রে তারা খুব আনন্দ ফুর্তিতে গান গাইলো নাচলো, কারণ তারা আগের থেকেই অল্প ভেবে রেখেছিল যে হয়তো এটি তাদের শেষ রাত। এবং তারা সেখানে পরদিন যুদ্ধ করলো, সেখানে হেরে গিয়ে তারা মৃত্যুবরণ করলো দুজনে একসাথে, সুজা এবং পিয়ারা। এই সুজা এবং পিয়ারার কাহিনী এখানেই শেষ। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ঔরঙ্গজীব তো সুলেমানকে, মোহাম্মদকে, দারাকে, সিপারকে এবং শাহজাহান, জহরত ও জাহানারা এতজনকে ঔরঙ্গজীব ও মোরাদও ছিল, তো এতজনকে ঔরঙ্গজীব বন্দি করে রেখে দিয়েছিল, সবাইকে একসাথে রাখেনি, আলাদা আলাদা জায়গায় রেখেছিল। শাহজাহান এবং জহরত ও জাহানারা এই তিনজনকে একসাথে রেখেছিল, মোহাম্মদ আর সুলেমানকে একসাথে রেখেছিল এবং দারা সিপার এই দুজনকে একের সাথে রেখেছিল। এইভাবে তারা ঔরঙ্গজীব ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জনকে রেখেছিল। তো এমন করতে করতে দিলদার যে একজন ঐতিহাসিক চরিত্র আমি আগেই বলেছি, ইনি খলনায়ক ছিলেন না, ইনি ভালো উপদেশই দিতেন মানুষকে,
ইনি ঔরঙ্গজীবকে অনেক বুঝিয়েছিলেন যে এইভাবে হত্যা করতে না, এইভাবে হত্যা করে যদি সে সাম্রাজ্য নেয় সেই সাম্রাজ্য তার ভোগ যোগ্য হবে না। ঔরঙ্গজীব দিলদারের কথায় মানে রাজিও হয়ে গেছিল যে সে আর দারাকে হত্যা করবে না, কিন্তু জিহন খা যে ছিলেন এবং শায়েস্তা খা এই দুজনে মিলে ঔরঙ্গজীবকে তার উল্টোটি বুঝিয়েছিল যে শত্রু শেষ রাখতে নেই, মেরে ফেলো, হয়তো দারাই পরবর্তীতে এই সাম্রাজ্য দাবি করতে পারে। তাই অনেক বোঝানোর পর ঔরঙ্গজীব মত পাল্টে ফেলে যে হ্যাঁ সত্যি দারাকে এবার মেরে ফেলা উচিত। তো ঔরঙ্গজীব জিহন খাকে পাঠান যে দারার ছিন্ন মূর্তি আমার কাছে নিয়ে এসো। জিহন খা তখন যায় দারার কাছে এবং দারাকে সিপারের থেকে আলাদা করে প্রহরীকে পাঠায় দারাকে মেরে তার মুন্ডুটা নিয়ে আসতে, এবং জিহন খা নিজের হাতে করে নিয়ে ঔরঙ্গজীবের কাছে দেয়। পরে সিপার খুব কান্দাকাটি করে, কারণ তার মাকে সে আগেই হারিয়েছে, তার পিতাকেও সে হারিয়ে ফেলল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে শাহজাহান উন্মাদের মতো পাগল হয়ে যায়, কারণ তার তিন ছেলেকেই সে হারায়। অর্থাৎ এরই মধ্যে মুরাদকেও ঔরঙ্গজীব হত্যা করে ফেলে। তিন ছেলেকে হারিয়ে শাহজাহান পুরা উন্মাদের মতো ঘুরতে থাকে এবং উল্টাপাল্টা কথা বলতে থাকে। ও তাকে দেখে রাখার জন্য জহরত এবং জাহানারা দুজনেই থাকেন শাহজাহানের সঙ্গে, এবং ঔরঙ্গজীবকে সৈন্যরা এবং গ্রামবাসীরাও কিছু বলতে পারতো না, কারণ ঔরঙ্গজীব মানুষকে কোন কথাটা কখন বললে সে তার প্রতি দয়া মায়া হয়ে যাবে সেই কথাটা, সে ব্যাপারটা আর কি ঔরঙ্গজীব জানতো আর কি, যে গ্রামবাসীকে কি বলে ভোলানো যাবে। ঔরঙ্গজীব এরকম বলেছিল যে তোমরা গ্রামবাসীরা, তোমরা যদি চাও যে আমি মুকুট ছেড়ে এখান থেকে রাজ্য ছেড়ে চলে যাই তাহলে চলে যাব, কিন্তু দারা এই রাজ্যটাকে ঠিকমতো শাসন করবে না। এইসব নানা কথা বলে ঔরঙ্গজীব গ্রামবাসীদেরকেও ভুলিয়ে দিয়েছিল। তখন গ্রামবাসীরাও ঔরঙ্গজীবকে মেনে নিতে বাধ্য হয়েছিল, কারণ তারাও সহজ সরল প্রকৃতির মানুষ, অতটা গোল পেচের মধ্যে তারাও যান না এবং কখনো পড়েননি। ঔরঙ্গজীব এই দিক থেকেও জিতে গিয়েছিল, গ্রামবাসীর মনও ঔরঙ্গজীব জিতে নিয়েছিল। এবং জিহন খাও অনেক পাপ করেছিল, শেষে আমরা জানতে পারি যে জিহন খা তার সৈন্যদের হাতেই সে মারা গিয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল। ঔরঙ্গজীব মানে এইসব করেও ঠিক শান্তি পাচ্ছিল না, এত বড় সাম্রাজ্য পেয়ে গেছে কিন্তু তার মধ্যে শান্তিটা ঠিক আসছে না। ঔরঙ্গজীব মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছে যে হয়তো দারার মুন্ডুটা তার সামনে আসছে, সুজার রক্তাক্ত দেহটা তার সামনে আসছে, মুরাদও তার সাথে কথা বলতে চাইছে। এইসব ঔরঙ্গজীব মানে মাঝে মধ্যেই এইসব লক্ষ্য করতো, দেখতো। অর্থাৎ তার পাপের জন্যই তো এইসব হয়েছিল, তার জন্য তার সে ভাবছিল যে তাদের আত্মা হয়তো ঔরঙ্গজীবের পিছা ছাড়বে না। তখন ঔরঙ্গজীব সম্রাটের কাছে যায়, অর্থাৎ শাহজাহানের কাছে গিয়ে ক্ষমা চায় যে আমি যেগুলো করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। কিন্তু ক্ষমাটা তো তার প্রাপ্য ছিল না, এইসব বুঝেছিল। এইসব মানে জাহানারা এবং জহরত দুজনই তাকে ক্ষমা করতে রাজি ছিলেন না, কিন্তু ঔরঙ্গজীব কিন্তু শাহজাহান সে তো পিতা, তার মনটা খুবই নরম ছিল তার ছেলেদের প্রতি, সে অতি সহজেই তার ছেলে ঔরঙ্গজীবকে মাফ করে দেয়। শাহজাহান বুঝতে পারছিল না যে ঔরঙ্গজীবের এটাতেও চাল আছে। ঔরঙ্গজীব ঠিক সময় মতো তো নিজের কাজ হাসিল করে ফেলেছিল, এখন তার পিতার কাছে ক্ষমা চাইলেও কোনো ব্যাপার না, কারণ পিতা তো আর বেশি দিন বাঁচবেন না, তিনি সাম্রাজ্য আর নিবেন না নিজের হাতে। অর্থাৎ দারাও নেই, মোরাদও নেই ও সুজাও নেই, এই সাম্রাজ্য এখন একমাত্র ঔরঙ্গজীবেরই। তাই ঔরঙ্গজীব ভেবেছিল আমি শেষ মতো পিতার কাছে গিয়েও ক্ষমা চেয়ে নেই, তাহলে হয়তো পিতার আশীর্বাদও পাবো, এইবার আমি খুব শান্তিমতো সাম্রাজ্যটা ভোগ করতে পারবো। তো সেইভাবেই ঔরঙ্গজীবের চাল এটাতেও সফল হয়ে গেল। শাহজাহান ঔরঙ্গজীবকে মাফ করে দিল এবং শাহজাহান জাহানারাকেও বললো যে তুইও মাফ করে দে। তো শাহজাহানের অনেক মিনতি কাকুতিতে জাহানারাও তাকে মাফ করে দিল, কিন্তু জহরত তাকে মাফ করতে পারলো না।
জহরত ঔরঙ্গজীবকে অনেক অভিশাপ দিল যে তুমি সারা জীবন অনেক কষ্ট করবে এই সাম্রাজ্য নিয়েই, এবং তুমি অনেক বছর বেঁচে থাকবে এবং এই সাম্রাজ্য ভোগ করতে গিয়ে তোমাকে অনেক কষ্ট পেতে হবে, এইসব অনেক অভিশাপ দিয়েছিল। কারণ একমাত্র এই ঔরঙ্গজীবের জন্যই জহরত তার পিতা এবং মাতাকে হারিয়েছে, তার মধ্যে একটা কষ্ট ছিল। পিতা মাতাহীন সেই কন্যাটি কিভাবে বড় হয়েছে এইভাবে দেখতে দেখতে 7 বছর তাদের সেই জেলেই কেটে গেল। অর্থাৎ শেষে ঔরঙ্গজীবই সেই সিংহাসন দখল করলো এবং সেই রাজা হলো, অর্থাৎ তার নাম সম্রাট ঔরঙ্গজীব বলে সবাই বলতো। এবং এত কিছু করার পরে সে শাহজাহানের ভালোবাসাও পেল এবং জহরতও তাকে, জহরত না জাহানারা, জহরত তো তাকে শেষ পর্যন্ত মাফ করেনি কিন্তু জাহানারা তাকে মাফ করে দিয়েছিল। তো এই গল্পের কাহিনীটা মানে এখানেই শেষ, কিন্তু দ্বিজেন্দ্রলাল যে শাহজাহানটি লিখেছিলেন তিনি এই যে 7 বছরের কাহিনীটা অল্পটুক ভাষার মধ্যে খুব সুন্দরভাবে লিখেছেন। তো আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই যে শাহজাহানের মায়া মমতা, তার পুত্রদের প্রতি ভালোবাসা, এবং আরও কিছু দেখতে পাই, যেমন ঔরঙ্গজীবের খলনায়ক চরিত্রটা কেমনভাবে ফুটে উঠেছে, সে সাম্রাজ্যের জন্য কত কিছু করতে পারে, এবং আরেকটা সরল চরিত্র দেখতে পাই, যেমন দারার চরিত্র। দারা তার সরলতা দিয়ে সকলকে মানে সঙ্গে নিয়ে চলতে চেয়েছিল কিন্তু তার ভাইদের জন্য সে পারেনি। তো এই যুদ্ধে তার 2টি ভাইয়ের মৃত্যুও হলো, কিন্তু যে ভাইটি সবচেয়ে চালাক ছিল সেই ভাইটি শেষে সাম্রাজ্য পেল। এই গল্পটি এখানেই শেষ।